আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আত্মাকে কিভাবে পবিত্রতা করা যায়? আমরা তো চাই যে আমাদের আত্মা সবসময় পবিত্র থাকুক। যদি আপনি চান যে আপনার আত্মা সবসময় পবিত্র থাকবে, তখন সেই মুহূর্তে সবসময় একটি কথা মাথায় রাখবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দেখছেন, আপনার পাশেই আছেন। যেহেতু আপনাকে দেখছেন এবং আপনার পাশেই আছেন, সেহেতু সবসময় জিকির প্রতি মনোনিবেশ থাকবেন, সবসময় জিকির করবেন। এখন আপনি বলতে পারেন, জিকির বলতে কি সেটা আমি পরে বলছি। আব্দুল্লাহ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি প্রশ্ন করল যে নফসে তাজকিয়া অর্থাৎ আত্মার পবিত্রতা বলতে কি বোঝায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মার পবিত্রতা হচ্ছে তুমি এই কথা জানবে যে তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। এবার বলি জিকিরটা কি বা কিভাবে আল্লাহ স্মরণ বৃদ্ধি করা যায়। আপনি যখনই কোনো ইবাদত করবেন, যে কোনো অবস্থায়, ধরুন আপনি ঘুমোতে গেলেন, আপনি জিকির পাঠ করলেন, এটাই জিকির এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আপনি বের হলেন, দোয়া করলেন, এটাই আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং জিকির করা। যদি আপনার আত্মাকে পবিত্রতা করতে চান, আপনি চান যে আপনার আত্মা পবিত্র হোক, তাহলে এই জিকির বা এই নিয়মটি মেনে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝেও মানার তাফিক দান করুক। আমিন।